সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যেমন ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আমিও ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে গরুগুলো দেখাবো, প্রত্যেকটা গরু হচ্ছে আপনার বিশাল গরু, এবং এই গরুগুলো আসলে কিরকম দাম এগুলো আপনার জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? তো ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি রাজশাহী থেকে আসছি। রাজশাহী থেকে আসছেন? তো মোট গরু নিয়ে আসছেন কয়টা? 22টা। 22টা না, আচ্ছা ঠিক আছে। তো আপনার সামনে যে বিশাল গরু দেখতে পাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত? ভাই, গরুটার দাম চাচ্ছি 80,000। ভাই, এরপরে যে গরু দেখতে পাচ্ছি এগুলো, আপনার এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 78,000। বিয়ার্স, আমি যে আপনার যে গরুগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সবগুলো গরু হচ্ছে আপনার দেশাল গরু। এরপরে যে গরু দেখতে পাচ্ছি ভাই, এটা, এটার দাম চাচ্ছি 72,000। 72,000 না, আচ্ছা। তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা, এটা 80,000 না, জি। তারপরে আপনার যে আপনার এই গরুটা, এই গরুটার দাম চাচ্ছি 85,000। 85,000 টাকা না। তারপরে যে গরুটা, ওইটা 1,10,000। 1,10,000। আর এরপরে যেটা, ওইটা 95,000। 95,000, আচ্ছা। ওইটা 1,15,000। 15,000। এটা, এর দাম চাচ্ছি 1,20,000। তারপরে যে সাদাটা, এটার দাম চাচ্ছি 1,10,000। 1,10,000। তারপরে যেটা, ওইটা 1,15,000। এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাইটা, ওইটা 1,25,000 দাম চাচ্ছি। 25,000। তারপরে আপনার যে লাল, এটা, এটার দাম চাচ্ছি 1,30,000। এটার দাম চাচ্ছি 1,40,000। তো দর্শক, আমি যে গরুগুলো দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ দাম হলো আপনার 75,000 থেকে 1,30,000 ভিতরে। আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার 1,50,000 টাকা, এখন এটা চাওয়া দাম। তারপর আপনার কিছু দামাদামি করার সুযোগ আছে। তো ভাই, যে সামনে যে সাদা গরু, আপনার এটা দাম চাচ্ছেন কত? 1,15,000 আছে, এরা 90,000 দাম বলেছে। আচ্ছা, আপনি দুখানে যান, এর দাম চাচ্ছে 1,15,000, 90,000 কাস্টমার দাম বলেছে। তো ভাই, এগুলো কি আপনার আপনার খামারের গরু, না আপনি বাজার থেকে সংগ্রহ করছেন? এগুলো আমি খামারে পালছি, হালকা দিন এক মাস মতন পালছি কি না। আচ্ছা, তো আপনার গরু যদি কেউ পছন্দ করে, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? আমার মোবাইল নম্বর। আচ্ছা, আপনার মোবাইল নম্বরটা বলেন। 01758735619। আচ্ছা, আবার নম্বরটা বলেন। 01758735619। আচ্ছা, তো দর্শক, আচ্ছা, আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা গরু হচ্ছে আপনার অরিজিনাল দেশের গরু বলতে যাবো এই গরুগুলো আছে। তো ভাই, আসলে এই যে গরুগুলো তো অনেক সময় রাখা যাচ্ছে, আপনার ওই আপনার এই ছোটগুলোর ছোট গরুগুলোর চাহিদা বেশি। তো আপনি তো আপনার তো বড় গরু না, এলে ছোট গরু নিয়ে আসেন কেন? ছোট গরু অনেক, গরুর দাম অনেক বেশি, তো এই জন্য ছোট গরু অনেকে বাজেটে মিলবে, এক এক দেওয়ার জন্য ছোট গরু গুলো আমি পছন্দ করে নিয়ে এসেছি, ছোট গরু গুলো হয়তো ভালো হবে। আচ্ছা, তো এবারে যে বাজার মূল্য, আপনার এবারে যে বাজার মূল্য, এটা আপনার কি আশা করেন আপনি লাভবান হতে পারবে? এখন পর্যন্ত আমি আজকে নামছি, এখন পর্যন্ত বাজারের অবস্থা কিছু বুঝতে পারছি না, তবে ভবিষ্যতে কি হবে জানি না। তো গরুর দাম, আমাদের আমাদের গরু খাবারের দাম অনেক বেশি, তো ওই জন্য গরুর দাম বাড়তি, মানে গরু খাবারের দাম ডাবল। যেগুলো খাবার আমরা 1,200 টাকা বস্তা কিনছি, ওগুলো 2,200 টাকা বস্তা, এই জন্য গরুর দাম বেশি, এই জন্য কাস্টমার হিমশিম খাচ্ছে, দাম বলছে কম। এখন ভবিষ্যতে কি হবে জানি না। তো গরুকে আপনি একটাও কি হবে আপনি বিক্রি করতে পারছেন না? এখন পর্যন্ত গরু আমি এক পিসও বিক্রি করতে পারি নাই। আমি আজকে সকালে নামছি, এখনো বাকি 4 দিন আছে, দেখি আল্লাহ কি করে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা চাই আপনার গরুটা বিক্রি।